1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধ্যেবেলা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠানের আবার একটা নতুন পর্ব। আর এই নতুন পর্বে আমরা বাংলা সাহিত্যের যে নানান রকম উপস্থাপনা আমরা দেখতে পাই প্রতি মুহূর্তে আমাদের চোখে পড়ে, তারই একটা খুব মজাদার একটা অংশ বাংলার ছড়া। ছড়া নিয়ে তো বাংলা বাঙালির ঐতিহ্য অনেক, কিন্তু একালেও ছড়া চর্চাকে একেবারে নিজের উদ্যোগে যারা বেগবান রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন দীপ মুখোপাধ্যায় আজকে আমাদের অতিথি, বাংলার ছড়াকার শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়। দীপদা, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। দীপদা, এই যে ধরো ছড়াকার হিসেবে তোমার এই যে পরিচয়, মানে প্রথম তো তোমাকে এই তুমি গদ্য লিখেছো, অনেক কিছু করেছো, কিন্তু ছড়াকার হিসেবেই আমরা চিনি। তুমি এটা ছাপ্পাটা থেকে গেছে, ছাপ্পাটা থেকে গেছে। আর যে তুমি ছড়াকার বলছো, ছড়াকার বলছি, তা ভালোই তো, যে ভালো খারাপ নয়, মানে পদ্যকার ছড়াকার কবিরা এরকম মানে ছড়াকার বলে থাকে তো বটেই, আমরা সেটা কথাই আসবো যে ছড়া কেন কবিতা। মানে সুকুমার রায়কে ছড়াকার বলতে কিংবা সুনির্মল বসুকে কি ছড়াকার, মানে তুমি ছড়াকার শব্দটা খুব একটা মানে ইয়ে মনে করো না, গৌরবের বা ইয়ে মনে করো না, তাই তো? গৌরবের বলে নয়, যেন একটু খাটো করে দেখা আর কি। আচ্ছা, মানে তুমি কবি বললে তুমি সেটা বেশি আনন্দ পাবে, তাই বলা হতো, মানে ছড়াকারদেরও কবি বলা হতো নিশ্চয়ই। তাহলে এই যে ছড়া, এই যে জনারটা, ছড়া নামক এই যে বিশেষ সাহিত্যের একটা প্রকরণ, এইটার যে চর্চা তুমি করে চলেছো, এইটাকে কি তুমি তো গৌরবান্বিত নও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি কি মনে করো না এটাও সাহিত্যের একটা অন্যতম অঙ্গ? নিঃসন্দেহ নিঃসন্দেহ, সেটা সেটা মনে করি, এবং শুধু তাই নয়, আজকে ছড়া লিখে আজকে অনেক বই বেরিয়েছে আমার, তারপরে ছড়া লিখে আমি বহু দেশ ভ্রমণ করেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি, আদর পেয়েছি, সেটা তো বিরাট প্রাপ্তি, অন্য কিছু হলে তো সেভাবে পেতাম না। আর ছড়ারও তো বিরাট, ধরো অন্নদা শঙ্কর রায়, আরে বাবা, আমরা যখন তার ছড়া সমগ্র দেখি, তো সে তো ছড়া সমগ্র নামেই তিনি কিন্তু কবিতা বলতে চান না, এই জনারটাকে ছড়া, ছড়া নামটাই আমার আপত্তি নেই, আমার ছড়াকার শব্দটাই আপত্তি। তুমি বলতে চাও যে তোমাকেও কবি বলতে হবে এবং তুমি ছড়ার চর্চা করো, ছড়া কবি নাও বলা যেতে পারে, ছড়া শিল্পী বলা যেতে পারে, ছড়া শিল্পী বা ছড়া লেখক বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু বেশ, ছড়া যিনি লেখেন তাকে কি বলা হবে, এই নিয়ে আলোচনা শুরু হলো। দীপদা, তোমার ছড়া আমরা শুনতে শুরু করি। তোমার ছড়া এত দিন এত মুহূর্তে নানা রকমের আড্ডায় কত অনুষ্ঠানে আমরা শুনেছি, আশা করি আজকে আমাদের দর্শকরাও খুব আমোদিত হবেন তোমার ছড়া শুনে। আমি মূলত দু ধরনের ছড়া লেখার চেষ্টা করে গেছি, শিশুতোষ এবং আশুতোষ। আশুতোষ মানে বড়দের জন্য। তো যেহেতু এবছর আমাকে একটা পুরস্কার পেয়েছি, তো ছড়া সাহিত্যের জন্য নয়, ছড়া সাহিত্যের জন্যে আমি বাংলা একাডেমি পুরস্কার আগেই পেয়েছিলাম। তো এবারে শিশু সাহিত্যের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পেয়েছেন দীপ মুখোপাধ্যায়, তাই তো? আসলে আমি বেসিক্যালি ব্যাটসম্যান, বোলিংও পারি, সেই বোলিংটা হচ্ছে মানে গদ্য। আচ্ছা, আমরা চলে যাই, আমরা ছড়ায় আসবো পরে। হ্যাঁ, তো আমি একটা ছোটদের ছড়া দিয়ে শোনাই। ফুটপাথ, হাতে কি রে, নোট বই, কাজ টাজ মোট বই, অবসরে গাড়ি ধুই, ঝাড়পোছ বাড়ি দুই, ভয় পাস দিন রাত, ঘুম নেই তিন রাত, বাবা মামা খোঁজ নেই, রোজগার রোজ নেই, বন্ধুরা ঠিক তুতো, ভাবসাব একটু তো, ঝাড়পিটে তেড়ে যাই, থানা এলে বেড়ে যাই, জেলে যাস মাঝে মাঝে, কি কারণ আজে বাজে, অতএব উৎপাত কেয়ার অফ ফুটপাথ। বাহ, অসামান্য, এরকম আরো আমরা একটা দূর ছড়া তোমার কাছে শুনে নিই আগে। গুপিবাঘা যদি কলকাতায় আসে, গুপিবাঘা দুজনেই রাজার জামাই, কাজে আর কারবারে ব্যস্ততা তাই, একঘেয়ে জীবনের সব কিছু ফেলে কলকাতা চলে এলো সেদিন বিকেলে,
প্রথমে ট্যাংরার চিড়ে রেস্তোরাঁ, তারপর সল্টলেকে ঢুমে এনেছে ওরা। কেনাকাটি সেরেছিল সিটি সেন্টারে, হাওয়া খেতে গিয়েছিল গঙ্গার ধারে। ছেলেবেলা আমলকি হরতুকি গ্রামে, এখানে না হয় তারা চড়ে বাসে ট্রামে। গুপি ধরে কালো হাতি, বাঘা আছে ঢোলে, মুখ থেকে আহ্লাদ পড়ে গোলে গোলে। নজরুল মঞ্চেই জমে যাবে ঠিক, দুজনের ঝিনচাক ব্যান্ড মিউজিক। সঙ্গীতে ভঙ্গিতে তাই বারবার, আসলে রয়েছে বড় ভূতের রাজার। শুন্ডি বা হাল্লাতে এই মজা নেই, খুশির সোনালি রং কলকাতাতেই। কিনেছে শপিং মলে প্রীতি উপহার, শাড়িগুলো মণিমালা মুক্তামালার। গুপি ভাগা এ ভ্রমণে ভারী খুশি হয়, এবার ফেরার পালা ফুরলো সময়। কফি শপে ক্যাপুচিনো কত আড্ডায়, সাক্ষী থেকেছে শুধু সন্দীপ রায়। বাহ, আচ্ছা তুমি তো সন্দেশ পত্রিকার সঙ্গেও যুক্ত আছো। সন্দেশ সম্পাদক মন্ডলীতে রয়েছি এবং মানে এই সন্দীপ রায় শুনে মনে হয় অনুষঙ্গটা চলে এলো। আচ্ছা আমার একটা আরেকটা কথা মনে হয় এই পর্যায়ে ছড়াশুনে, আমরা কথাবার্তার মধ্যে একটা বাংলা ইংরেজি মিলিয়ে একটা হচফচ করে পড়ি, তবে আমার ছড়ায় বিদেশি শব্দ আগম আমার অপছন্দ যদিও নয়, কারণ ছড়া তো একটা জায়গায় থমকে দাঁড়াতে পারে না, বহু ইংরেজি শব্দ হবেই আমরা মেনেই নিয়েছি, মানে এবং নয় তো বাংলা একটা ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। হ্যাঁ, নাহলে তুমি যে এই সময়ের একজন লেখক বুঝবো কি করে? এই যে তোমার লেখায় শপিং মল কথাটা পেলাম, এ তো লিখতে আমাদের জীবনের অনুষঙ্গ এখন তো জড়িয়ে গেছে। আসতেই হবে, আসতেই। কিন্তু আজকে অডিওভিজুয়াল চ্যানেলের দৌলতে কিছু বাংলা ইংরেজি মিলিয়ে একটা জগা খিচুড়ি ভাষা তৈরি হয়েছে। এই নিয়ে তুমি কিছু লিখেছো? এই নিয়ে আমি একটা ছড়া যদি শোনাই। অবশ্যই। বাংরেজি, আওয়ার লিটল নদী জিগজ্যাগ চলে, হাঁটুর লেভেল জল বাড়ে কৌশলে, শাইন শাইন করে বালি ডাঙা মাথা নাড়ে, জঙ্গল ভরে আছে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে, আকাশে উঠছে বার্ড, চিলগুলো চালু, পিচঢালা রোডটাও টু সাইড ঢালু, একটু এগিয়ে গেলে রয়েছে ভিলেজ, কেউ কেউ ভেজ খায়, কেউ নন ভেজ, গরুরা ওভারটেক ট্রিগুলোকে করে, মাঠের মিডলে এসে গোটগুলো চড়ে, কাছেই ম্যাঙ্গো বন বসি শ্যাডো তলে, ছোট ছোট ফিশ খেলে পন্ডের জলে, সাইকেল ছুটে চলে বেল টিং টিং, ছেলেগুলো আনন্দে করছে বেদিং, রাউন্ড রাউন্ড ঢেউ চলে জলে বুড়বুড়ি, মনে মনে ফ্লাই করি পাখি হয়ে উড়ি, হাই স্পিড বাংরেজি মনে দোলাচল, আকাশে ক্লাউড জমে হবে রেনফল, কত খুশি মাইন্ডেও আহ্লাদী প্রাণ, এবারে করতে হবে বাসাতে রিটার্ন। বাহ, এরকমই আকর্ষণীয় আরো অনেক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবেন দীপ মুখোপাধ্যায়। কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির ওপারে।